daraka hu ha hu ha hu ha kulmo dum daraka hu ha hu ha প্রচন্ড কিউট, নাচতে খুব ভালোবাসে এবং প্রচন্ড ইয়ার্কি মারে, আমার খুব পছন্দের। তার নাম হচ্ছে রোহান। রোহান প্লিজ আমি নিজে কোনোদিন কলেজে যাইনি, কলেজে পড়িনি ফর্মালি, তাই হোস্টেলে থাকার প্রথমে হইচই সবাই বলছিল হোস্টেল ডেজ নিয়ে যদি তোমার নস্টালজিয়া আছে নেই ছোট ভাইয়ের মতো, তো পুষণের সঙ্গে তো খুবই ভালো সম্পর্ক, কিন্তু তাছাড়াও রোহনের সঙ্গে, অর্পণের সঙ্গে এবং শুভর সঙ্গে এই কাজটা করার সূত্রেই আলাপ হয়েছে। কিন্তু আমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। একটা ছোট্ট ঘটনা বললে হয়তো বোঝা যাবে যে কিরকম বন্ধুত্ব তৈরি হয়েছে। শুভ যেহেতু অন ক্যামেরা একটা ফার্স্ট কাজ, রাইট, প্রফেশনালি, শুভ যখন কোনো খুব ইন্টেন্স শট থাকতো, কিছু কিছু হিউমারাস মোমেন্টস রয়েছে যেগুলো অ্যাজ অ্যান অ্যাক্টর ইটস ডিফিকাল্ট টু পুল অফ, শুভর শট থাকলে আমরা বাকি চারজন রেডি হয়ে যেতাম শুভর শট আছে বলে। আর ঠিক যেরকম একজন বক্সার বা একজন ফাইটার রিংয়ে নামার আগে তার ইচ্ছা আপনি হ্যাঁ হবে হবে চলো হবে বলে আমরা সবাই দাঁড়িয়ে থাকতাম যে শুভ শট দেবে বলে। বিকজ all of us over here at that point of time we were feeling like a team. আমাদের এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল না যে আমার চরিত্র বা রোহনের চরিত্র বা রোহনের সিন, অর্পণের সিন, পুষণের সিন, শুভর সিন, ইট ওয়াজ লাইক এই পাঁচজন মিলে আমাদেরকে পুরো বিষয়টা করতে হবে। অবভিয়াসলি সাত্ত্বিক এবং শৌভিক, দ্য ডিরেক্টর্স অফ দ্য সিরিজ, কুডোস টু দেম বিকজ দে ওয়ার অলওয়েজ গাইডিং আস থ্রু দি এন্টায়ার প্রসেস। রিভিউতেই এত সুন্দর এত মিষ্টি একটা প্রজেক্ট পেয়েছি, যেটা করতে করতে আমি অলরেডি প্রেমে পড়ে গেছি প্রজেক্টটার, আমি যে চরিত্রটা করেছি সেই চরিত্রটা, আর আই এম শিওর যে এইটা দেখার পর সবাই এই সিরিজটার প্রেমে পড়বে। তো এটার জন্য ভীষণ থ্যাঙ্কফুল আমি সবার কাছে, পুরো টিমের কাছে। আমার দুজন ডিরেক্টর আমার সামনে বসে আছেন, ওনারাও বলবে অনেক কিছু, কিন্তু তার আগে আমি বলি এই দুজন ডিরেক্টর এত মানে কুললি সব কিছু হ্যান্ডেল করেছে দুজন। আর আমার প্রথম এরকম মানে এক সাত্ত্বিক দা সৌরভ দাকে আমি প্রথমবার দেখেছি যে দুজন ডিরেক্টর একসাথে, এরকম আমি যৌথ ডিরেক্টরের সাথে আমি তো ডিরেক্টর এখন হইনি, শৌভিক, শৌভিক, হ্যাঁ সত্যকি দা, শৌভিক দা, হ্যাঁ আচ্ছা সরি আমি ভুল করে ফেলেছি, সৌরভের মধ্যে আমি হারিয়ে আসি। তো সত্যকি দা, শৌভিক দা একসাথে এত সুন্দরভাবে দুজন একরকম ভাবছে, কি সুন্দরভাবে একটা কিছু নতুন কিছু দিল, আর আমাদের কখনো কিছু মানে আমাদের ওপর চাপিয়ে দেয়নি, যেটার জন্য আমি সবসময় থ্যাঙ্কফুল। আমরা যেটা আমার মন খুব বড়, প্রেম নিয়ে এত প্রশ্ন আসে আমার কাছে, আমার মন খুব বড় সেটা ফিল করো, মানে অত রকম ভাবে ভাবিনি। তো সেটা একটা টিম ওয়ার্কটাকে তৈরি করতে খুবই হেল্প করেছে, প্লাস এখানে এসে যে টিম ওয়ার্কটা তৈরি হয়েছে, আমাদের যে রিহার্সাল হতো, ওয়ার্কশপ হতো, সেখানে যে বন্ধুত্বগুলো তৈরি হয়েছে সেইগুলো তো স্ক্রিনে ওরকমভাবে ডাইরেক্টলি দেখা যায়নি, কিন্তু যে অর্গ্যানিক্যালি বন্ধুত্বগুলো তৈরি হয়েছে যেখান থেকে এই কমিউনিকেশনগুলো, যেগুলো নন ফর্মাল কমিউনিকেশন, সেইগুলো, সেই নুয়ান্সেসগুলো স্ক্রিনে অবশ্যই দেখে। একটা বাঞ্চ অফ ইয়াংস্টার্স দরকার, এবং সব থেকে আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের প্রায় এক মাস ওয়ার্কশপ হয়েছে, এবং আমাদের বেসিক্যালি পাঁচজন অভিনেতা দরকার ছিল না, পাঁচজন বন্ধু দরকার ছিল। তো সেইটা আমাদের এক মাসের ওয়ার্কশপে সেটা আমরা করতে পেরেছিলাম, এবং সেই বন্ধুত্বটা ওয়ার্কশপের থ্রু দিয়ে পুরোটা তৈরি হয়, এবং সেটার পর আমার মনে হয় অর্গ্যানিক্যালি ইট বিকেম দিস আর কি, অর্গ্যানিক্যালি ইট কেম কেম আউট আর কি। অ্যাবসলিউটলি, শুভ উন্নত
ওয়ার্কশপটাই তো নিজেদের মধ্যে এই বন্ধুত্বটা তৈরি হয়ে গেছিল, কেউ কাউকে আমি চেনে না বা কেউ চেনে। কিন্তু যখন আমরা ফ্লোরে গেলাম পুরো ফুল প্রিপেয়ার্ড হয়ে, মানে সবাই ভাবলাম হ্যাঁ প্রচণ্ড প্রিপেয়ার্ড হয়ে গেছে ফ্লোরে যেতে পারি, ফ্লোরে গিয়ে বিশেষত আমাদের যে হোস্টেল তো কিন্তু আমরা শুরু করেছি আমরা প্রত্যেক দিন সকালবেলা উঠে গাড়িতে উঠে মোটামুটি 2 ঘন্টার একটা জার্নি সবাই গিয়ে পৌঁছলো। এই পৌঁছেছি যে না আমি এখনো রাস্তায় দাঁড়িয়ে আছি, এই আমার টায়ারটা পাঞ্চার হয়ে গেছে, এইসব করতে করতে সবাই মিলে কিন্তু আমি পৌঁছলো এবং টিফিনটা খেলো ব্রেকফাস্ট করে একদম ফ্লোরে এলো। ফ্লোরে তখন দেখছি মোটামুটি 25 জন দাঁড়িয়ে আছে, মাত্র 25টা ক্যারেক্টার মিনিমাম, কোনো কোনো দিন তার ডাবল। সেইখানে মোটামুটি আমরা ওইখানেই ফিল করছিলাম সত্যি হোস্টেলেই আছি,